হ্যালো বন্ধুরা, সঙ্গীতের লাইফস্টাইলে অনেক অনেক স্বাগত। দেখো আজকে আমি মানে রান্নাঘরে চলে এসেছি আর কি কি রান্না করছি সবটাই দেখাবো। তো কি বলবো আর, আজকে হচ্ছে শাপলা এনেছি কিনে, তো চলো দেখাই। তো দেখো আমি আজকে শাপলা কিনে নিয়েছি, আর শাপলাতে দেখো নুন মাখিয়েছি, কেন না নুন মাখালে কি হবে, নরম হয়ে যাবে। আর দেখো আমি ঝুড়িতে কিছু বাদাম ছাড়িয়ে নিয়েছি, কেন না একজনে দিয়েছিল তো তাই। আর এখানে দেখো আমি গাছ থেকে কুমড়ো ফুল কত বড় বড় ফুটেছিল জানো, চারটে ফুল, এখন তো বুঝে গেছে। আর দেখো কড়াইও আমি চাপিয়ে দিয়েছি, হ্যাঁ, আর কড়াইতে তেল দিয়ে দিলাম, আর তেল দিয়ে আমি কড়াইতে চাপিয়ে দিলাম শাপলা। ও সর্ষে ফোড়ন দিয়ে শাপলাটাকে আমি হলুদ মেখে ভালো করে চাপিয়ে দিয়েছি ভাজা। আর দেখো মানে শাপলাটা না একটুখানি হলুদ দিয়ে নুন দিয়ে মাখিয়ে যদি চাপিয়ে দাও আর একটু নাড়াচাড়া দেবে, কত সুন্দর থাকবে, শাপলাটা ভাঙবে না, গোটা গোটাই থাকবে, আর বারবার নাড়লে পরে ভেঙে যাবে। তাই আমি আস্তে আস্তে করে অল্প অল্প করে নাড়ছিলাম আর মেলে মেলে দিচ্ছিলাম, কেন বলো তো, যাতে যাতে না ভেঙে যায়। হ্যাঁ, আর দেখো আমার শাপলাটা কত সুন্দর। আর এখানে দেখো দাদা ভাই নিয়ে নিয়েছে ভাত, ওর তো খুব খিদে পেয়ে গেছে, দিয়ে বললো তাহলে আমাকে ইয়ে করো, ভাত দিয়ে দাও, আর শাপলা ভাজাও আমার হয়ে গেছে। ওকে আমি ভাত দিয়ে দিয়েছি ঘি আর ইয়ে দিয়ে, চাটনি দিয়ে। আর এখন এখানে দেখো তেলে পাঁচফোড়ন দিয়েছি, কেননা ওই যে বেগুন আলু আর অল্প একটু মানে কুমড়োর ডাঁটা ছিল সেইটা দিয়ে কষিয়ে নিয়েছি। আর এনেছি বাজার থেকে পালং শাক, বেগুন আর আলু দিয়ে পালং শাকের আজকে ঘ্যাট হবে। তা দেখো আমি মানে বেগুনটা একটু ভেজে নিচ্ছি নুন দিয়ে, হ্যাঁ, ভেজে নিয়ে তারপরে আমি জল দেবো, ততক্ষণ আমি একটু ভেজে নিই তারপরে জল দেবো, আর এরপরে আমি দিয়ে দেবো মানে হলুদ। এবার নুন দিয়ে দিয়েছি তো আগে, তারপরে হলুদ দিচ্ছি। দেখো হলুদ দিয়ে দিলাম, তারপরে আমি একটু নাড়াচাড়া করে নেবো, নেড়ে চেড়ে একটু ভেজে ভেজে নেবো, নালে না বেগুনগুলো না না ভাজলে ভালো লাগে না, ওর জন্য বলছি একটু ভেজে নিই তারপরে আমি ইয়ে করবো জল দেবো। তা দেখো ভাজা হয়ে গেছে, আমি এরপরে দিয়ে দিলাম জল। এবার জলটা যখন ফুটবে না তখন আমি পালং শাকটা দেবো, কেননা কাঁচা জলে পালং শাক দেবো না, তাহলে খুব সেদ্ধ হয়ে যাবে। আর দেখো আমি পালং শাক দিয়ে দিয়েছি, আর পালং শাকের মধ্যে কী দিলাম জানো, একটু চিনি দিয়ে দিলাম, কেননা চিনি না দিলে পালং শাক তো খাড় খাড় লাগবে। এই দেখো আমি আর একটু মানে যতটা লাগলো আর কি ততটাই দিলাম পালং শাকটা, পালং শাকটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো। তা দেখো আমি পালং শাকটা দিয়েছি আর নেড়ে চেড়ে এবার একটু পরে একটু ঢাকা দিয়ে দেবো। আর দেখো কত সুন্দর, আর বেশি জাল দিলে আবার কি বলো তো বেশি সিদ্ধ হয়ে যাবে, ওর জন্য আমি তাড়াতাড়ি করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর দেখো শাকটা যদি সবুজ পড়াই না থাকে, আর ওখানে বাটিতে আছে কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা আমি শাকের মধ্যে দিয়ে দিলাম। তা দেখো কাঁচা লঙ্কাটা একটু পরেই দিলাম, বেশি সিদ্ধ হয়ে গেলে কাঁচা লঙ্কা ভালো লাগবে না। হ্যাঁ, তা দেখো আমার তরকারিটা কত সুন্দর ঘ্যাটের মতন হয়ে গেছে। আজকে পালং শাক তো নতুন আনলাম, ওর জন্য বললাম তাহলে বেগুন দিয়ে ঘ্যাট করে দিই। আর দেখো বাটিতে আছে আমার ধনে পাতা, আর ধনে পাতাটা পালং শাকে দিয়ে দিলাম। ও মানে নতুনত্ব পালং শাকে ধনে পাতা একটু সেন্ট আলাদা লাগবে। তা দেখো আজকে কিন্তু আমি সত্যি পালং শাক দিয়েই ভাত খাবো, এত সুন্দর মানে পালং শাকটা সবুজ সবুজ পড়া, মানে কি বলবো। একটু ঢাকা দিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে একটুখানি রেখে দেবো। দেখো আর আমি চলে এসেছি মানে ইয়ে দিয়ে, এই আমি যাচ্ছি ব্যাংকে একটু। তা ব্যাংকে গিয়ে কি করব, তা একটু কাজ আছে, ওই গোষ্ঠীর মিটিং আছে, গোষ্ঠীর টাকা জমা দিতে হবে ওর জন্য। আর দেখো উফ কি গরম, ব্যাংকে দিয়ে চলে এসেছি আর এত খিদে পেয়ে গেছে কি বলবো, মানে ব্যাংকে থেকে এসে আমি না ভাত নিয়ে নিয়েছি মানে শাপলার ডাটা দিয়ে, আর বললাম তাহলে শাপলার ডাটা আর পালং শাকের ঘ্যাট দিয়েই খাবো। তা দেখো পালং শাকের ঘ্যাটটা কত সুন্দর হয়েছে না, সবুজ সবুজ পড়া। তা দেখো আর এখানে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা ফেলে শাপলা ভাজা, হ্যাঁ, আর দাদা ভাই তো ঘি দিয়ে খেয়েছে, আর আমি নিয়ে নিয়েছি পালং শাক আর শাপলা ভাজা দিয়ে খাচ্ছি। আর এত গরম কাপড়ও ছাড়িয়ে নিয়ে এসে আমি কি করলাম, আগে বললাম খেয়ে নিই, এত গরম রোদ দিয়ে এলাম, তার কাপড় না ছেড়েই আমি হাত পা ধুয়ে খেতে বসে পড়েছি। তা দেখো আমি আজকাল খাচ্ছি শাপলা দিয়ে, তা খেতে কিন্তু খুব ভালোই লাগছিলো শাপলাটা, কেননা প্রথম প্রথম উঠেছে তো, ওর জন্য বললাম কি তাহলে নিয়েই নিই। আর তোমাদের দাদা ভাই কিন্তু শাপলা ভাজা কিন্তু খুব ভালোবাসে, আমারও খুব ভালো লাগে, তাই বললাম তাহলে শাপলা ভাজা করবো। আর আজকে গেছিলাম মাছ আনতে, মাছ তো পাইনি, আর ভিডিওটা এখানেই শেষ।